আসসালামু আলাইকুম স্বাগতম একবার বিথির সুইতে আর শেয়ার করবো ভীষণ মজার চিতল মাছের মুইঠা রেসিপি এই রেসিপিটি তৈরি করে সার্ভ করতে পারেন পোলাও সাদা ভাত রুটি পরোটার সাথে পছন্দ করবে সবাই চিতল মাছ এমনিতে কাটা যুক্ত মাছ কিন্তু এভাবে তৈরি করে দিলে বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে এখানে চিতল মাছ নিয়ে নিয়েছি চারশো গ্রাম মাছের ভিতরে প্রচুর পরিমাণে কাটা আছে এখন মাছগুলিকে আমি পাটার উপর নিয়ে নিয়েছি আর পুতা দিয়ে একটু ভালো করে ছেছে মাছগুলিকে বের করে নিচ্ছি এভাবে মাছগুলিকে ছেসে ছেঁচে বের করে নিব আর কাটা থেকে আলাদা করে নিব মাছ খুব ভালো করে বেটে নিয়েছি আর কাটা চামড়াগুলি থেকে আলাদা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটি আলু সিদ্ধ বড়ো সাইজে একটি আলুকে সিদ্ধ করে এরকম চটকে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ কুচি আদা জিরা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ করে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ মরিচের গুঁড়া এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এখানে কিছুটা তেল নিয়ে নিয়েছি আর তেলটা হাতে একটু লাগিয়ে নিচ্ছি যাতে মইটা তৈরি করার সময় এটা হাতে লেগে না থাকে এখন আগে থেকে মেখে রাখা চিতল মাছের ফিলিং থেকে পরিমাণ মতো পুন নিয়ে সেটাকে হাতের সাহায্যে এরকম গোল গোল করে মুইঠা আকারে তৈরি করে নিচ্ছি মূলত এটা হাতে মুট করে বানানো হয় বলে এই রেসিপিটার নাম হয়েছে চিতল মাছের মুইঠা সবগুলি মুইঠা তৈরি করে নিয়েছি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছে আর পানিটাতে বলক তুলে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা চিতল মাছের মুইঠাগুলিকে দিয়ে দিচ্ছি দিয়ে মুইাগুলিকে সিদ্ধ করে নিব দুই থেকে তিন মিনিটের জন্য এর বেশি সিদ্ধ করার দরকার নেই দুই তিন মিনিট হয়ে গিয়েছে এখন একটা ঝাঁজে চামচের সাহায্যে এগুলিকে তুলে রাখছি তুলে পানিটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা গরম করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মাছের মুঠাগুলিকে দিয়ে একটু হালকা হাতে বেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো খুব বেশি সিদ্ধ করলে আর খুব বেশি ভাজলে মুঠাগুলি রাবারি হয়ে যায় তো খুব বেশি একটা ভাজতে যাবেন না মুঠাগুলি ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এখন সেই তেলে দিয়ে দিচ্ছি দুটি এলাচ দুটি দারুচিনি দুটি লং আর একটি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি একটি টমেটো পিউরি রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এবার সব কিছুকে খুব ভালো করে একটু একসাথে মিশিয়ে কষিয়ে নিব মশলা শুকনো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিব লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মুইঠা তৈরি করার সময় লবণ দেওয়া হয়েছে আবার মশলাটা প্রথম দিকে কষানোর সময় লবণ দেওয়া হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে ভালো করে মশলার সাথে পানিটাকে মিশিয়ে দিয়ে একটু বলক তুলে নিয়েছি এখন এই বলক তোলা পানিতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিতল মাছের মইটাগুলিকে আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলিকে রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা একটু মাখা হয়ে আসে ঠিক ততক্ষণ ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে এখন আরও কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এবার সব কিছুকে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি গ্রেভির সাথে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তারপরে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার চিতল মাছের মুইঠা দেখুন কতটা লোভন হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চাইলে চিতল মাছের মুইঠার রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে নেবেন এরকম নিত্য নতুন সহজ জানার আপডেট পেতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ